নমস্কার, দি রিপোর্টে স্বাগত। সকাল থেকেই উত্তেজনায় ফুটছে তমলুক লোকসভার বিভিন্ন এলাকা। সকালে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হলদিয়ার একটি বুথে আসার সাথে সাথেই বিক্ষোভের মুখে পড়েন। বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক অভিজিৎ বাবুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলে ছড়ায় উত্তেজনা। বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান তুললে পরিস্থিতির অবনতি হবার আশঙ্কায় নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে দ্রুত ওই বুথ ছেড়ে চলে যান। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি হলদিয়া থেকে মদন মাইতি, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।